নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ সকাল থেকে হঠাৎ বৃষ্টি হচ্ছিল, হঠাৎ আবার বৃষ্টি থেমে যাচ্ছিল, হঠাৎ রোদ্দুর আবার হঠাৎ রোদ্দুরের সাথে বৃষ্টি। এমন একটা সুন্দর রোমান্টিক ওয়েদারে কি ঘরে থাকা যায়? তাই আমি আবার আমার বাইক নিয়ে বেরিয়ে বললাম চলুন আপনারা আমার সাথে, দেখে আসি কেমন হাইওয়ে জুড়ে সুন্দর রাস্তা। এমন একটা রোমান্টিক ওয়েদারে কি ঘরে থাকা যায়? নিশ্চয়ই যায় না। তাই আমি আবার হাইওয়ে ধরে বেরিয়ে পড়েছি। রাস্তায় হঠাৎ কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও আবার রোদ্দুর, আর আমি জানি না আমি কোথায় যাব। আমি রাস্তা ধরে কিন্তু বেরিয়ে পড়েছি, আপনারা চলুন আমার সাথে। 15 মিনিট আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন বন্ধুরা। খুব একটা মন ভালো করা একটা দিন আমার। আজকে কোনো ব্লগ বানানোর ইচ্ছেই ছিল না, কিন্তু এমন সুন্দর, অতি সুন্দর একটা ওয়েদার, তার জন্য কিন্তু আমি আর ঘরে বসে থাকতে পারিনি, আমি বেরিয়ে পড়েছি। আপনারা চলুন আমার সাথে, দেখতে থাকুন বন্ধুরা। সকাল থেকে বৃষ্টি হয়েছে হঠাৎ হঠাৎ, এক নাগাড়ে বৃষ্টি কিন্তু হয়নি, থেমে থেমে বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির পরে আশেপাশে সব যেন সব আরও অনেক বেশি বেশি করে সবুজ লাগছে, মন ভালো করে দেওয়া একটা খুব সুন্দর সবুজ রং, খুবই ভালো লাগছে। টানা হাইওয়ে ধরে কোথাও কিন্তু রাস্তাটা শুকনো, আর কোথাও রাস্তাটা বৃষ্টি ভেজা, অদ্ভুত সুন্দর, কেমন যেন একটা অনেক বেশি ভালো লাগা সব দিকে ছড়িয়ে আছে। এই দেখুন, এখানে কিন্তু একদম রাস্তাটা শুকনো, খানিকক্ষণ আগে রাস্তাটা ভেজা ছিল। তো খুব একটা মন ভালো করা একটা ভালো লাগা ব্যাপার আছে। তো সাথে থাকুন বন্ধুরা, হঠাৎ হঠাৎ মিষ্টি মিষ্টি রোদ্দুর, আর সাথে সাথে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, একটা অদ্ভুত ভালো লাগা, অনেক বেশি ভালো লাগা। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন। আজ কিন্তু আমি কথাটা কম বলবো, শুধু আপনারা দেখবেন, আপনারা ফিল করবেন, সেটাই কথা, অনেক বড় কথা। হালকা হালকা রোদ্দুর, কিন্তু রোদ্দুর থাকলেও কিন্তু গরমটা একদমই লাগছে না। আর সবুজ সবুজ, ডান দিকে সবুজ, বাঁ দিকে সবুজ, আর আমি হাইওয়ে ধরে চলেছি। খুবই সুন্দর একটা দিন, তো দেখতে থাকুন বন্ধুরা। আমার আমার ভালো লাগছে, আপনাদের কি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। পিচ ঢালা রাস্তাটা কিন্তু ভেজা, মানে খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর এখন রোদ্দুর, খুবই অসম্ভব, মানে খুবই সাংঘাতিক, কি বলবো, মানে খুব একটা ভালো লাগা, খুব একটা অসাধারণ সুন্দর একটা কোলাজ বলতে পারেন আপনারা। এত সুন্দর একটা দিন, আমি আমাকে মনে হচ্ছে আমাকে নিজেকে সত্যি খুব একটা ভাগ্যবান যে আজকে আমি কিন্তু প্রকৃতির একটা অসাধারণ সুন্দর রূপ আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। গন্তব্য যা থাকে সেটা কিন্তু আমার উদ্দেশ্য থাকে না, আমার কিন্তু সবসময় রাস্তাটাই ভালো লাগে। আমি গন্তব্যে পৌঁছবো কিনা না পৌঁছবো আমি জানি না, কিন্তু আমার একটাই সবথেকে ভালোবাসার জিনিস হচ্ছে রাস্তা,
সেই রাস্তা ধরে যে আমি এগিয়ে যাই সেটাই আমার সবথেকে ভালোবাসা, সবথেকে ভালো লাগার জিনিস। আপনারা যদি এই জিনিসটা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একসাথে বৃষ্টি আর রোদ্দুর লুকোচুরি খেলছে। আবার খানিকটা মেঘলা, কোথাও আবার রোদ্দুর, কোথাও রাস্তাটা ভেজা, কোথাটা আবার রাস্তাটা শুকনো। অসাধারণ সুন্দর একটা দিন বন্ধুরা, আমি খুবই খুশি আজকে এই আজকের এত সুন্দর দিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারার জন্য। রাস্তাটা আবার শুকনো, মানে এদিকটাতে খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি হচ্ছে না। বন্ধুরা আপনারা কারা কারা বৃষ্টি খুব ভালোবাসেন কমেন্ট করে জানাবেন কিন্তু। এখন আর কিছুদিন পরে কিন্তু শীতকাল চলে আসছে, মানে আমরা আর বৃষ্টি দেখতে পাবো না আরো 4-5 মাস পরে। বৃষ্টিকে যারা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন, কেননা বৃষ্টি কিন্তু আমরা খুবই মিস করব। আমি তো মিস করবই, আমি বৃষ্টি অনেক ভালোবাসি। শীতকাল চলে আসছে মানে বৃষ্টি এখন কমে যাবে, আবার সেই মার্চ মাস পরে সেই বৃষ্টি সেই ভালোবাসা আবার দেখতে পাবো। তো যারা বৃষ্টি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যারা পুরনো আছেন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই হঠাৎ করে হঠাৎ বৃষ্টির ব্লগটা আপনাদের কেমন লাগছে। যারা নতুন দেখছেন তারাও জানাবেন, যারা নতুন দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে, হঠাৎ বৃষ্টির মতো অনেক ভালোবাসা মাখা বৃষ্টির ভিডিও পেতে, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমরা একটা নতুন ভিডিও দেব তাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর বন্ধুরা বেশি কিছু বলছি না, আপনারা ভিডিওটা এনজয় করুন, ভিডিওটা ফিল করুন। আপনারা সাথে আছেন সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা না টেনে দেখুন, আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে।
বন্ধুরা, আজকের হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ্দুর নিয়ে হঠাৎ করে আমার পাগলামি করে বানানো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। রোদ্দুর আর বৃষ্টি দেখতে দেখতে বাড়ি থেকে অনেক দূর চলে এসেছি। আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে, আপনাদের সাথে গল্প করতে করতে হঠাৎ একটা নতুন ব্লগ, হঠাৎ একটা রাইডিং ভিডিও হয়ে গেল, সেটাও কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা। আপনাদেরকে সবাইকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ।